দর্শক আপনাদেরকে শুভেচ্ছা। আমরা গতকালকে বলেছিলাম যে আপার সেই অনেক অনেক আমরা স্টোরিগুলো জানতে চাইব। প্রথমে আমরা জানতে চাই আপা, আজকে এখানে যে খেলাগুলো আছে সেটা আপনি কোনটা পছন্দ করতেন ছোটবেলায়? আগে তো অনেক খেলতাম ক্যারম। আচ্ছা, মানে ক্যারম এত বেশি খেলতাম যে আমরা চার ভাই বোনে মিলে খেলতাম। তো এক ভাই খুব ঠকাতো, ভীষণ ঠকাতো, এখন সে লন্ডনে আছে। আর আমি দাবা চেস পারি না। আচ্ছা আচ্ছা, চেস কোনোদিনই পারি না, শুধু ক্যারম আমরা খেলতাম বেশি, আর ব্যাডমিন্টন খেলতাম। ক্যারম খেলার মধ্যে কিন্তু একরকম চুরি করা যায়। হ্যাঁ, আমার ভাই পট করে সরায় ফেলতো, আমরা দেখলেই না না সরাল, ঠিক করে রাখলাম, এইভাবে বলতো ঠিক করে রাখলাম, ভীষণ ঠক। আপনার জীবনের প্রথম চিঠি কোন ক্লাসে পেয়েছিলেন? ওই যে প্রেম পত্র, প্রেমের চিঠি। প্রেমের চিঠি, রাইট, এই তো ধরে ফেলেছেন। আগে তো প্রেম টেম এগুলো কঠিন ব্যাপার ছিল। হ্যাঁ, কঠিন থাকলেও কিন্তু এই কঠিনের দেয়াল টপ করেছেন। শ্রী ফরাদ এর চেয়ে তো বেশি বয়স আপনার না মনে হয় না? আমি প্রেম এমনি কলেজে চিঠি দেয়নি কেউ না, কলেজে মানুষ বলল, এমনি বলছে দু একজন, কিন্তু বলছি আপনি আমার মা বাবার সাথে আলাপ করে। তার মানে আপনার ডিমান্ড ছিল, বিষয়টা হচ্ছে কি আপনাকে চিঠি লেখার ছিল? ডিমান্ড তো মানুষ দেখলে, ওই যে বয়স থাকে তখন দেখলে তো এমনি পছন্দ হয় একজনকে, যে আপনাকে আবার পছন্দ হতেই পারে তখন এই বয়স আর কি। কিন্তু পছন্দ হলেও যে প্রকাশ করা বা এটা মানে বাস্তবায়িত করা, এটা তো টু মাচ টাফ। রাইট, ওকে, ফাইন। আপনি ভাইয়ার সঙ্গে মানে দুলা ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কিভাবে? প্রেম করে নাকি সামাজিক ভাবে? না না না, প্রেম না। প্রেম না, বিয়ের পরে প্রেম করেছেন? না, হ্যাঁ তা তো অবশ্যই, পলিটিক্স। আমি উনি ছাত্রলীগ, উনি ভালো নেতা ছিল আর আমি ছাত্রলীগ করতাম, শুনছে এই জন্য না দেখে আমাকে বিয়ে করছে। তার মানে পলিটিক্স করে বিয়ে করেছে আপনার? না, আমার দেখা হয় নাই উনাকে। দেখেননি কিন্তু পলিটিক্স করে বিয়ে করেছে, মানে পলিটিক্স পলিটিক্স টু। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে না দেখেই বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, আমি ওনাকে দেখিনি, উনি জেল খাটা আসামি ছিল। আচ্ছা আচ্ছা, একজন জেল খাটা আসামিকে আপনি চট করে বিয়ে করে ফেললেন? না, নাম শুনেই দেখছি, জেল খাটা আসামির মানে আমার বিয়ের আগে উনি জেল থেকে বাইর হয়েছে, 75 এর পরে যে জেলে ঢুকছিল। আচ্ছা আচ্ছা, এরপরে বাইর হয়েছে আর কি, তো তারপরে বিয়ে হয়েছে। আপনি ভাইয়াকে বেশি ভয় পান নাকি ভাইয়া আপনাকে বেশি ভয় পায়? নাই তো, মারা গেছে। কতদিন আগে উনি মারা গেছেন? 2002 সালে। 2 সালে নিশ্চয়ই উনার আত্মার শান্তি কামনা করে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি যেটি শেষ যেটি জানতে চাইবো যে আপা, যে আপনি তো প্রথমবার সংসদ সদস্য হয়েছেন এবং এর আগে নেত্রীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক, সেটা ঠিক আছে, কিন্তু এটা একটা ফর্মাল বিষয় যে আপনি যখন সংসদ সদস্য হয়ে গেছেন এবং তার সামনে প্রথম যে দেখাটা, সেটি সেই সময় রিয়াকশন কেমন ছিল আপনার মনের? না, আমার তো 96 সালেও কথা ছিল, সবাই জানে আমাকে নেত্রী নেতা ছাড়া আমি পাকিস্তান আমল থেকে রাজনীতি করি, কিন্তু আমি খুব ছোট না। আমি 78 যখন 8-9 পড়ি তখন আমি 67-68। আচ্ছা, তখন থেকে আমি রাজনীতি করি। তারপরে আমি তো কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ সবই তো নেত্রীর জানা আমি যে রাজনীতি করি। বঙ্গবন্ধুর সময় থেকে, বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন পড়াশোনা করিস, ওনাকে মালা দিছি। তাহলে তো খুবই মানে এটা দেখে তো সেটা মনে হয়নি আপনাকে, দেখে যে আপনি যে বটবৃক্ষ সেটা দেখে মনে হয়নি যে আপনি ওই সময় 67-68 থেকে আপনি রাজনীতি শুরু করেছেন, সেটা দেখে মনে হয়নি আপনার। যাই হোক, এটা আমাদের দুর্বলতা, জুলুম এগুলোও আছে, জেল জুলুমও আছে আপনার, সবই আছে। ভেরি গুড। আপনি এখন একটা আমাদেরকে, আমি জানি আপনার অঞ্চলের মানুষদের সবারই গলায় সুর আছে এবং আরও হাওড়ের সঙ্গে লাগানো, আমরা একটি ছোট্ট গান শুনে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করবো। দুদিনের অনুষ্ঠান, আপা আপনার কাছে একটা গান শুনছি। তাইলে আমি তো কবিতা লিখি, তো ঠিক আছে, আপনি কবিতাই শুনি দিলে আমরা, কোনো অসুবিধা নেই। আমার কাছে লুকোনো আছে এক টুকরো হীরে, হীরে না আমার নাতিন যখন হয়েছিল তখন লিখছিলাম আর কি, আবার আর অনেক কিছু নিয়ে লেখি, কিন্তু বইও আছে আমার অনেকগুলো, আবার প্রবন্ধ আছে, এই জানি। আচ্ছা আচ্ছা, কিন্তু লেখি যখন মনে থাকে না এরপরে আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপনার বই অন্য আরেকদিন পড়বো, অন্য একটা অনুষ্ঠানে আমরা নিয়ে আসবো আপনাদেরকে। এখন আপনি আমাদেরকে বলেন যে আপনি যেহেতু দীর্ঘদিনের যেই রাজনীতি করে এসছেন এবং এরকম একটি বনেদি বংশের মানুষ হয়েও আপনি রাজনীতিতে এসছেন, নিশ্চয়ই অনেক রকম বাধা বিপত্তি থাকার কথা, তো সেই হিসেবে আমরা বলবো যে আজকের যে তরুণীরা আছে তাদের আমাদের এই বাংলাদেশে রাজনীতি করতে গেলে মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে, সার্থক মানুষ হিসেবে হতে গেলে
কি করতে হবে সেটি আপনি দু তিন লাইনে ছোট্ট করে বলেন। মানুষ হতে হলে আসলে নিজেকে সৎ রাখতে হবে প্রথমেই, আর মনে রাখতে হবে আমি আজকে আছি, তিন দিন পরে আমি না থাকতে পারি। মানুষ আমি যদি সেবা করে যেতে পারি, মরার পরে আমার এই কাজ আমার মানুষের জন্য থাকবে, মানুষের অন্তর থেকে দোয়া আসবে। আর আমি যদি খারাপ করে যাই তাহলে আমার লাভ হবে না, কারণ আরামে কোনো আরাম নাই। আমি আমার চিন্তা করলেই হবে না, জগতের চিন্তা, সবার চিন্তা, যার যার অবস্থান থেকে আমরা যদি ভালো থাকি এবং ভালো চিন্তা করি তবেই উৎকর্ষ সাধন সম্ভব, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। দর্শক, আমাদের যেই তরুণীরা বিশেষ করে দেখছিলেন, তাদের জন্য একটি সাংঘাতিক কথা বলেছে, হারামে আরাম নেই, একটা অসম্ভব একটি সহজ সরল কথা যার মধ্যে অনেক দিকে যাওয়া যায়। আপনি আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে। আমরা দুই দিন থাকলাম আপার সঙ্গে, আমাদের খুব ভালো কাটলো। এবং মাস্ট মাস্ক পরবেন, স্বাস্থ্য বিধি মেনে চলবেন, না হলে শঙ্কা থেকে যায়।